কমপক্ষে চারটা করে রাখবে, ফেকা তো চারটা করে রাখবে, তরিকো তো চারটা করে রাখবে, আর চারটা থেকে কত যে তরিকত বের হলো, তো এগুলো ফাটল ধরানো। লাউলান আশুক আলা উম্মতি, আমার উম্মতের ওপর যদি আমি কষ্টের কারণ না হয়ে যেতাম বা কষ্টে কষ্ট না মনে করতাম তাদের, ভাব অর্থ আমার তহম বিশ্বাক, তাহলে অবশ্যই তাদেরকে মিসওয়াকের নির্দেশ দান করতাম, ইন্দা করলে সলাতিন প্রত্যেক নামাজের সময়। ভালো করে শব্দগুলো দেখেন, আমি তাদেরকে মিসওয়াকের হুকুম করতাম কখন, ইন্দা করলে সলাতিন প্রত্যেক নামাজের সময় বলা হয়েছে, ঠিক না? হাদিস বুখারি মুসলিমে, এই হাদিসটি বুখারিতে মুসলিমে রয়েছে, প্রত্যেক নামাজের সময়। তাহলে নামাজের সময় মানে ফরজ নামাজের সময়, ফরজ নামাজের সময় আমি মিসওয়াকের হুকুম দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি কষ্টের কারণ না হয়ে যেতাম এই হুকুম দিয়ে, তাহলে হুকুম দিতাম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি বেরোয়, যে হুকুম তাহলে দেন নাই, তো শরীয়তে কি মিসওয়াকের হুকুম নাই? আবার নবী সাল্লাম তো বলছেন যে আমি যদি কষ্টের কারণ না মনে করতাম তাহলে দিতাম। আপনি যদি আপনার ভাষায় বলেন আপনার স্ত্রীকে যে তোমার যদি কষ্ট না হয়ে যেত তো আজকে গোস্ত রান্না করতে বলতাম, তার মানে রান্না করার হুকুম নেই, ঠিক না? এরই না, হ্যাঁ, কষ্টের কারণ না মনে করতাম তো আজকে একটা বাড়িতে দশটা লোককে নিয়ে এসে খাওয়াইতাম, কিন্তু তোমার কষ্টের কারণে আমি করলাম না, তার মানে করলাম না। এটা নাকি করেন, করেন কি করে, করেন না, এই জন্য তো বললেন, হ্যাঁ আশা করে। তা নবী করিম সাল্লাল্লাহু হুকুম করেছেন না করেননি, এটা আমার প্রশ্ন। মিসওয়াকের ইসলামে নির্দেশ আছে না নেই? আছে, আপনারা বলছেন আছে। আর নবী সাল্লাল্লাহু বলছেন যে আমি কষ্ট যদি না মনে করতাম আমার উম্মতের জন্য তাহলে তাদেরকে নির্দেশ দিতাম, তার মানে যেহেতু কষ্ট তাতে সেই জন্য আমি নির্দেশ দিছি না। হবে না, আরবি বোঝা লোক বলুক তো মোবাইল নিয়ে ব্যস্ত, আল্লাহ শোনেন নাকি, পাঁচ অক্ত না, এইসব কথা বলে কাজ হবে। এখানে একটা শব্দ উজ্জ আছে, ভালো করে শোনেন, লাওলা আন আশুক আলা উম্মতে, আমার উম্মতের ওপর যদি আমি কষ্টের কারণ না হয়ে যেতাম, যে আমি এ কথা বললাম সেজন্য তাদের কষ্ট হয়ে গেল, আমার তহম বিশ্বে ওয়াকে ওজুবান, আমার তহম বিশ্বে ওয়াকে ফারদান, এই শব্দটা আছে এখানে, তাহলে তাদের জন্য বাধ্যতামূলক কি করতাম, বাধ্যতামূলক বা ফরজ হিসাবে তাদেরকে আমি হুকুম করতাম, সহজ ভাষায় ফরজ করে দিতাম। এন্ডা করলে সলাতিন প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা আমি ফরজ হিসাবে নির্দেশ করতাম, এটা হচ্ছে উদ্দেশ্য। তার মানে এই হাদিস থেকে এখন কি বোঝা গেল, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের খেয়াল রেখে তাদের মায়া করে, হ্যাঁ, যে তাদের কষ্টের কারণ না হয়ে যায়, পাঁচ অক্ত কি করে মিসওয়াক করবে, মুশকিল হয়ে যাবে, অনেক সময় মিসওয়াক পাবে না, অনেক সময় সময় পাবে না, বিভিন্ন কারণ হইতে পারে, ভুলে যাবে, সুতরাং ফরজ হিসাবে হুকুম করার ইচ্ছা করেছেন কিন্তু করেননি, কি জন্য, যাতে আমার উম্মতের কষ্ট না হয়, ফরজ হিসাবে হুকুম করেননি। এখন বাকি থাকলো সুন্নত মুস্তাহাব হিসাবে নবীর হুকুম বহাল আছে, এবার বোঝা গেছে, আমরতহম বিসওয়াকে ওজুবান ফরজ করে হুকুম করতাম, কিন্তু ফরজ করে হুকুম করলাম না, বাকি মুস্তাহাব থাকলো, সুন্নাত থাকলো, সুন্নাত এই জন্য থাকলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করেছেন নিয়মিত, আর মুস্তাহাব শরীয়তের সুন্নত কাজই হচ্ছে, মুস্তাহাব ভালো করলে অনেক নেকি রয়েছে, যদি কেউ না করে না করতে পারে তাহলে গুনাহগার নাই, কিন্তু ফরজ যদি করে দেওয়া হইতো তাহলে গুনাহগার হইতো, মুত্তাফাকুন আলাই হাদিস বুখারী মুসলিমের। আরেকটি বিষয় জানা, এটা একটা জানলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেক নামাজের সময়, তাহলে বোঝা গেল ওই হাদিস থেকে যে নামাজের সময় মিসওয়াক করা সুন্নাত মুস্তাহাব, নামাজের সময়, নামাজের সময় কোনটা, আজানের আগে না ইকামতের আগে, একামতের আগে, যারা বুঝেছেন নামাজের সময় মানে একামতের আগে, যেমন সৌদি আরব আলমা কেরাম, ইমাম আহমদ বিন হাম্বল, অনেক মহাদ্দিসিন রাই
তারা বলছেন যে মিসওয়াক করা নামাজের পূর্ব মুহূর্তে সুন্নাত, এই হাদিসের আলোকে বুঝা গেছে। এটা একটি সুন্নাত, একটি ক্ষেত্র মিসওয়াকের। আর একটি হাদিসে রয়েছে লাওলা আনাসুকা আলা উম্মাতিল আমারতু বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টের কারণ না হইতাম মিসওয়াকের বাধ্যতামূলক হুকুম করে, তাহলে তাদেরকে আমি বাধ্যতামূলক হুকুম করতাম, ফরজ করে হুকুম করতাম প্রত্যেক উজুর সময় মিসওয়াক করার জন্য। কিছু আলেমরা এই সালাতিন মানে ওই উজুকে নিয়েছে, মানে দুটো হাদিস দুটো ক্ষেত্র তারা বলে না, তারা বলছে একটি ক্ষেত্র, দুটা মিলিয়ে একটা ক্ষেত্র, তার মানে ওই উজুর সময় শুধু মিসওয়াক করবে, আর ওইটাই হচ্ছে ইন্দাকুলে সালাতিনের অর্থ। এইভাবে তারা নিজের ব্যাখ্যা পেশ করেছে হাদিস দুই শব্দ দিয়ে, বুঝা গেছে। কিন্তু তারা বলছে যে ক্ষেত্র হচ্ছে একটি, ক্ষেত্র হচ্ছে একটি, তার মানে উজুর সময় শুধু মিসওয়াক করবে। এই জন্য ভারত বাংলাদেশে যারা আমাদের মুসলিমরা বা আলেমরা তারা অনেকেই যারা তাদের মজহাবের উপর চলছে, তারা উজুর সময় তো মিসওয়াককে সুন্নাত মুস্তাহাব বলে, কিন্তু নামাজের সময় মিসওয়াক সুন্নাত মুস্তাহাব তো বলে না, বরং কেউ এই সুন্নাত আমল করলে ঘৃণাও করে। জি, আর ইমাম আহমদ, মুহাদ্দিসিনে কিরাম অনেকেই, তারপরে সৌদি আরবের সমস্ত ওলামারা বলছেন যে না, এটা দুটো ক্ষেত্র দুটোই সুন্নাত, উজুর সময়ে করা মুস্তাহাব সুন্নাত, আর নামাজের সময়ও মিসওয়াক করা সুন্নাত বা মুস্তাহাব, দুই রকম হাদিস আছে। সুতরাং দুটো ক্ষেত্রে আমরা মুস্তাহাব মনে করব আর দুটো সুন্নাত আমরা আমল করব। এইভাবে উজুর সময়ও তারা মিসওয়াক করে থাকে, আর নামাজ যখন একামত হয় তখনও অনেকেই এই সুন্নাত উপর, এই হাদিসের উপর আমল করে, বাহ্যিক হাদিসের উপর আমল করে তারা এটাকে দ্বিতীয় ক্ষেত্র মনে করে এবং তারা মিসওয়াক করে থাকে। সুতরাং কারো ঘৃণা করাটা উচিত হবে না, তাদের অজ্ঞতা, জেহালত অথবা গোঁড়ামি। নবী হাদিসে ইন্দা করলে সালাতিন, ওরা কি কোনো ভুল কাজ করেছে? নবী প্রত্যেক সালাতের সময় বলেছেন, সালাতের সময় করেছে। একটা যদি আপনাকে বাহ্যিক হুকুম করা হয় আর যেটা আপনি হুকুমে বুঝলেন ওই মোতাবেক আমল করেন, তো আপনি কি আপনি মানলেন না? উদাহরণস্বরূপ আপনার বাপ মা একটা হুকুম করলো যে জিনিসটা নিয়ে আয়, ওই ভাষাটার দুটো অর্থ হইতে পারে, একটা এরকম অর্থ হইতে পারে ওইরকম, আপনি যেটা বুঝলেন ওই মোতাবেক কাজ করলেন, তা আপনি কি ভুল কাজ করলেন? আমি এটাই বুঝেছি যে মাছ নিয়ে আসিস আজকে, আপনি জানছেন মাছ নিয়ে আসিস মানে সাধারণত আমার বাপ মা তো ওই মাছই পছন্দ করে, শুধু ওইটাই নিয়ে আসলেন। সেই জন্য মাছ নিয়ে আসিস মানে ডেলি ডেলি ওইটাই নাকি, আর কোনোটা নিয়ে আসতি, তা আপনি তো ভুল করেন নাই, বোঝা গেছে। তো কথা হচ্ছে যারা নামাজের সময় মিসওয়াক করে তারা এই জাহিরি বাহ্যিক হাদিস আমল করে, সুতরাং যারা এর সমালোচনা করে অথবা ঘৃণা করে তারা জেহালতের শিকার, অজ্ঞতাবশত করে অথবা গোড়ামির কারণে করে। এই হাদিস থেকে বোঝা গেল যে মিসওয়াক করা মুস্তাহাব এবং তার ফজিলত রয়েছে, এত ফজিলত রয়েছে যে নেকির দিক থেকে কোন ফরজ ওয়াজিব আদায় করলে যেমন সওয়াব হয় তেমন সওয়াব হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করতে চেয়েছেন কিন্তু কষ্ট হয়ে যাবে সেই জন্য ফরজ করেনি, তার মানে তাতে ফরজের মতো সওয়াব রয়েছে। এবং এই হাদিস থেকে আরো বোঝা যায় যে নামাজের সময় মিসওয়াক করা শরীয়তে সুন্নতে মুয়াক্কাদা, তাকিদ, হুকুম করতাম ফরজ করে, ফরজ তো করিনি কিন্তু তার সুন্নত তো বাকি থাকলো। নামাজের সময় কেন মিসওয়াক করবেন? কারণ নামাজের সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতে যাচ্ছে, মোনাজাত যেটাকে বলা হয়, হ্যাঁ, চুপিসারে আল্লাহর সাথে নির্জনে আপনি কথা বলছেন, আপনি আপনার রবের সাথে কথা বলছেন, তেলাওয়াতের মাধ্যমে, তসবির মাধ্যমে, দুয়ার মাধ্যমে, আত্মায়াতের মাধ্যমে কথা বলছেন আল্লাহ পাকের সাথে। তো আল্লাহ পাকের সাথে কথা বলার সময় আর সেই যেই সময় আপনি আল্লাহর সাথে কথা বলছেন, একটু আল্লাহর সাথে কথা বলছেন, তার সাথে সাথে আপনার আশেপাশে রহমতের ফেরেশতাগণ আছেন, মালাইকা কষ্ট পায় দুর্গন্ধতে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যিনি আপনার আমার রব তার সামনে দাঁড়াবেন সবচেয়ে উত্তম অবস্থায়, বড় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে, মুখ থেকে সামান্য যেন গন্ধ না আসে ওই অবস্থায় দাঁড়ানো উচিত। আমাদের শরীর একটু যদি গন্ধ গন্ধ ভাব থাকে, কখনো আপনি আপনার সাধারণ যেগুলো মদির আছে, ম্যানেজার আছে, তাদের অফিসে যাবেন না, গন্ধ ছড়াচ্ছে একটু আতর টাতর লাগায়,
বা দেখা করতে আসছে, একটু রাউন্ড দিতে আসছে, তার থেকে একটু আত্মসঙ্গ কিছু লাগায়, ঠিক না? এই অবস্থায় যাওয়া যাবে না, ময়লা কাপড় নিয়ে যাওয়া যাবে না, দেখা করা যাবে না।